আসসালামু আলাইকুম মুকতাদির আপনাকে যুক্ত করা হয়েছে মুকতাদির আপনি বলেন তাহলে মুকতাদির নিজে আনমিউট করে কথা বলেন মুকতাদির নিজে গানমিউট করে কথা বলেন হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ শুভ হ্যাঁ বলেন তাহলে আচ্ছা আমি মুকতাদির অবশ্য আপনি আমাকে চিনবেন না তবে কানিজ আমাকে চিনলেও চিনতে পারে আমি কবিনাজুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ফ্যাকাল্টি একই ফ্যাকাল্টি আমি দিবেচ সিনিয়র ছিলাম আর আমি আপনার ভিডিও মাঝে মধ্যে দেখি তো ভিডিওতে আপনাদের ছবি দেখলাম তখন চিন্তা করলাম আর কি তো অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আপনার সাথে যুক্ত হব একদিন কথা বলবো ভালো লাগে তো আমার এক কলিগ সে আপনার বিষয়ে বা আপনার ভিডিওগুলো দেখে পছন্দ করে তো আমরা মাঝে মধ্যে আলোচনা করি

এখানে কাপড় কিনতে গেলাম তো কাপড় কিনতে যাওয়ার সময় আমরা বিশেষ করে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে হলুদের শাড়ি কিনবো তো অনেকগুলো শাড়ি দশ পনেরোটা বিশটা শাড়ি কিনা হয়েছে তো হওয়ার মধ্যে আমার কোয়ালিক তাদেরকে একবার বলতেছিল আর কি যে আমরা গতকালকে অনেক শাড়ি কিনছি ওরকম একটা দোকান থেকে তো ওরা তো এত দাম রাখে নাই আপনারা তো অনেক দাম বলতেছেন দামাদামি করতেছেন আপনারা আবার বলতেছেন ফিক্সড প্রাইস কিন্তু পরে আবার অনেকটা কমাচ্ছেন বিষয়গুলো তো আসলে একটু আমার আর কি তো সে বলতেছিল যে কোন দোকান থেকে কিনছেন যে ওই দোকান থেকে কিনছে আর কি যেহেতু আপনার আপনার কি হয় আমার আত্মীয় তো যে দোকান থেকে আমরা কিনছি আসলে সে হিন্দু লোক মানে মালিক ওই দোকানের যারা আছে কর্মচারী বা দোকানের মালিক সবাই হিন্দু তা আমরা তো আসলে জন্মসূত্রে মুসলমান তা আমার কলিক বলছে যে আমার আত্মীয় তো কেন আত্মীয় বললাম বা আমার কলিক কেন আত্মীয় বললো এই কারণে তো তারা আমাদেরকে প্রায় মানে বলতে গেলে ছড়াও হয়ে উঠছে তো এক পর্যায়ে আমি বললাম যে এটা তো কোনো বিষয় না আত্মীয় হইতেই পারে আপনার কাছে যদি আত্মীয় মনে না হয় আপনি আপনার জায়গায় থাকেন আমার কাছে তাকে আত্মীয় মনে হয় না আপনি আত্মীয় বলতে পারবেন না কেন বলতে পারবো না না আপনি মুসলমান আপনি আত্মীয় বলতে পারবেন না তখন আপনি আমি আমি তাকে বললাম যে বিষয়টা না আমি তাকে আত্মীয় বলবো আমার ইচ্ছা আপনি আপনার ইচ্ছা না হলে বুঝলেন না আপনি তো আমাকে ডিসিশন দিতে পারেন না আমি কি করবো না করবো সেটা একান্তই আমার ব্যাপার তো সে বললো না আপনি মুসলমানের সন্তান হয়ে আমরা মুসলমান হইয়া হিন্দুকে আত্মীয় বলতে পারবো না বলা যাবে না এবারি দোকানে প্রায় সাত আটজন ছিল একটা পর্যায়ে চিলাপাল্লা তো একটা পর্যায়ে এই বিষয়টা আমি সাধারণত এইসব বিষয় নিয়ে বাইরে কথা বলি না কারণ আপনি জানেন এইসব বিষয় নিয়ে আসলে বাইরে কথা বলাটাও আহ যথেষ্ট ভালো ইয়া দেয় না আর কি মানে কি বলে তো বিপজ্জনকটা আসলে হইতেই যাচ্ছিল তো এক পর্যায়ে আমার আমি খুব বেশি তর্ক করি না কিন্তু আমি এটা নিতেই পারি না একটা হিন্দু আমার আত্মীয় হতে পারে না এটা আমি নিতে পারি না একটা পর্যায়ে আমি বললাম যে আপনি কি জানেন আপনার পূর্বপুরুষ যারা আসছে মানে আছে এখন মুসলমান সবাই যে হিন্দু ছিল একটা সময়ে সবাই হিন্দু ছিল এইটা বলার পর তো সে তার আঘাত লেগে গেছে সে একটা পর্যায়ে এসে আমাদেরকে সবাইকে যাথাই বলতেছে নাস্তিক বলতেছে বলতে গেলে আর কি তো আসলে খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে এলাকাটা হইলো আহ ব্রাহ্মণ বাড়িয়া এটা হাজার হাজার মাদ্রাসা এখানে আছে এই হলো ব্যাপার আর কি তো এইটা আপনার কাছে আমার মানে শেয়ার করার একটা বিষয় ছিল আর কি আপনার শুনে কি মনে হচ্ছে আপনি যদি একটু বলেন আমার শুনে তো আমি আসলে এগুলো অনেক শুনছি আমি নিজের জীবনেও এগুলো এই ধরনের ঘটনা ঘটছে নিজের জীবনেও আছে এই ধরনের অনেকগুলা ঘটনা যে ঘটনাগুলো এমনকি হিন্দুরাও আমার সাথে করছে আবার মুসলমানরাও করছে এরকম ঘটনাও আছে মানে হিন্দুদের মধ্যেও এই জিনিস আমি দেখেছি মুসলমানদের মধ্যেও দেখেছি আবার খ্রিস্টানদের মধ্যেও দেখেছি যে মানে অন্য ধর্মের মানুষের প্রতি তাদের যে একটা ঘৃণা বা একটা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা এই জিনিসগুলা তো আসলে সব ধর্মেরই একটা মৌলিক শিক্ষা এবং এই জন্যই আমরা এই ধর্মগুলা প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর বিরুদ্ধে আমরা কথা বলি আমরা বলি যে এই ধর্মগুলা মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে এবং মানুষের মানুষে ঘৃণা সৃষ্টি করে এই যে যেটার প্রমাণ আপনি পাইলেন একটা হিন্দুকে আমি আমি তো একজন নাস্তিক আমি তো একজন মুসলিমকেও আত্মীয় বলি হিন্দুকেও আত্মীয় বলি এই যে আমাদের লাইভে অমিত ভাই আসে উনি একটা হিন্দু পরিবার থেকে আসছে উনি হিন্দু এখন আর না কিন্তু হিন্দু পরিবার থেকে আসছে উনি তো আমার খুবই মানে ঘনিষ্ঠ মানুষ ওনাকে আমি আমার মানে খুবই ভালো বন্ধু মনে করি তারপরে ফারাজ ভাই আছে ফারাজ ভাই মুসলিম পরিবার থেকে আসছে সেও তো আমার খুবই ঘনিষ্ঠ মানুষ ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করি আমি তো আমরা যখন এই জায়গাটাতে আসি তখন তো আর কি ধর্ম ছিল বা কে কি এমনকি অনেক মুসলিম যারা বিশ্বাসী মুসলিম তারাও তো আমার খুবই ঘনিষ্ঠ আছে যারা আমাকে মারতে চায় না আরকি যারা আমাকে এরকম লোক আছে যারা প্র্যাকটিসিং মুসলিম নামাজটা আমার সবই পরে কিন্তু এই যে এত উগ্র না এত মানে ধর্মীয় বিধিবিধান এত ইয়াভাবে মানে না ওই জিহাদিয়া মানে না খালি নামাজ রোজার ভিতরে সীমাবদ্ধ থাকে কালচারাল মুসলিম আর কি সেগুলো তাদের মধ্যে আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা বিশ্বাসী তাদের তো আমার কোনো সমস্যা নেই তাদের বিশ্বাস তাদের কাছে আমার মানে যার যার বিশ্বাস তো তার কাছে এখন এই যে এই জিনিসগুলা যে উৎপত্তি ঘটেছে বাংলাদেশ এটার পেছনে একটা প্রধান কারণ আমি মনে করি বাংলাদেশের ওয়াজ ব্যবসা ওয়াজ গুলা যদি আমি বলি আমি তোমার বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যেতে পারবে না তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে তাদের সাথে কোনো বন্ধুত্ব আচরণ করতে পারবে না তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না এটা কার নিয়ে দেশ আল্লাহ রসুলের হাজির সরিফ না কোরআন কোরআনের মধ্যে আছে অনেক জায়গায় আল্লাহ বিতর্মীদের সাথে তাদের তার পরিমাণ আরে বাইগান তারাও মানুষ ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ইমানা পাতন করবে একটি কুকুরের যেই দাম আছে কুকুরের পেশাদের যেই মূল্য আছে তার পুরো সেই মূল্য নেই তার কথা কথা কার কথা কোরআনের কথা আমার কথা আপনার শরীর জলে কেন আপনি অবশ্যই কি বলবো এটা এটা আগেও শুনেছি এটা আগেও শুনেছি এরকম আমরা প্রায়ই শুনি আহ শুনি মাঝে মধ্যে হাসি পায় মাঝে মধ্যে কষ্টও লাগে খুব আতঙ্কে আছি আপনাকে আরেকটা ব্যাপার শেয়ার করতে চাই যদি সুযোগ দেন সময় হবে হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা আসলে পারিবারিক ভাবে আমি বলতে গেলে সুফিজমের লোক একটু শেয়ার করতে চাই আপনার সাথে সুফিজম বলতে আমরা ফকিরি বলতে গেলে আমার বাবা ফকির ছিল আমার বাবার গুরু ছিল থেকে মানুষ ছিলেন তো হ্যাঁ ঈদে ঈদের নামাজ পড়া বা শুক্রবারের নামাজ পড়া টুকটাক আব্বাহ করতো আমি এখনো করি মাঝে মধ্যে করি আমার আম্মা আছে সে চায় তো আসলে আমি মন থেকে যে খুব চাই বিষয়টা এরকম না তবে আম্মার শান্তির জন্য মায়ের শান্তির জন্য মায়ের ভালো লাগার জন্য করি হ্যাঁ যাই এর মধ্যে যেহেতু বাংলাদেশে আছি এবং এতটা সাহসী হয়ে উঠতে পারতেছি না তো সামাজিকতা রক্ষাও করি তো পারিবারিকভাবে যখন এই এই বিষয়টাতে যুক্ত আছি তো সেইখানে আসলে ধর্মের যে রেস্ট্রিকশন আছে যেরকম আপনি বলতেছিলেন যে আপনার অনেক ফ্রেন্ড আছে যে প্র্যাকটিসিং মুসলিম হয়তো বা ওইরকম কট্টন না বা যে রকম তো আসলে পারিবারিকভাবে এইভাবেই বড় হয়েছি আর কি তো যে কারণে হঠাৎ করে যখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই এবং আমরা যারা বলতে গেলে একটু ফকির মানুষ বা আমরা যেহেতু বাৎসরিক ভাবে একটা দুইটা প্রোগ্রাম করি আমি ভীত প্রচন্ড ভাবে ভীত এই কারণে যে ওদের ভবিষ্যতে আমরা এই ধরনের প্রোগ্রাম বা সাধু সংঘ অথবা বাউল যে আসর গুলো আমরা করি সাধারণত এগুলো আদৌ করতে পারবো কিনা ভবিষ্যতে আর করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না কারণ আমরা অলরেডি দেখেছি যে বাউলদের ধরে ধরে দাড়ি কেটে দেওয়া হয়েছে তাদেরকে মানে মানে অপমান অপদস্থ করা হয়েছে অনেক বাউলকে ধরে আপনি নিশ্চয়ই খবরের কাগজে পড়ছেন যে অনেকগুলো বাউল কেটে দিয়ে তারপরে তাদেরকে খুবই অপমান অপদস্থ করছে মারধরে করছে হ্যাঁ চুল টুল কেটে দেওয়া হয়েছে এবং এরা আসলে কাউকে আর রাখবে না হ্যাঁ বা বাদ বাকি তাদের মতাদর্শ ছাড়া দেখেন কাদিয়ানিদেরকে মেরে মেরে ফেলা তারপর কাদিয়ানিদেরকে দেশ থেকে উচ্ছেদ করা এগুলা কিন্তু তারা অনেক আগে থেকে বলে আসতেছে তারপর হচ্ছে কি এমনকি এখন আবার দেখা যাচ্ছে আলে হাদিস আলে কোরআন এদের এদের ভিতরে মারামারি লেগে আছে এক দল বলতেছে নবীর পেশাব মোবারক পবিত্র আরেক দল বলতেছে নবীর পেশাব মোবারক অপবিত্র এই নিয়েও দুই গ্রামে মারামারি মাথা ফাটাফাটি ভাই এরা যে কি ভাই এরা যে কি এরা যে কি করতে পারে এরা যে কতদূর নিচে নামতে পারে মানে নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এটা কার কি পাল্টা পাল্টা আছে ভাই এ নিয়ে মারামারি করতে হবে দুই গ্রাম ফাটাফাটি করতে হবে মানে এগুলা যে কি ভাই এগুলা যে কত বড় মানে অন্ধবিশ্বাসী মূর্খ এদেরকে আর কি বলবো আমরা কিন্তু এদের কারণে অন্য যারা আছে তাদেরকে আর কি আতঙ্কে থাকতে হয় তাদেরকে বিপদে পড়তে হয় নানাভাবে সমস্যার ভিতরে পড়তে হয় এখন এদেরকে মানে ঠিক করার একমাত্র পদ্ধতি বলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যুক্তি দিয়ে তাদের ধর্মগ্রন্থগুলা গুলা কি কি বলা আছে সেগুলা বেশি বেশি প্রচার করা বেশি বেশি জানানো খুলে খুলে দেখানো দলিল গুলা তাহলে তারা যদি সেগুলা বুঝে টুজে পড়ে আমি মনে করি বুঝে পড়লে এই জিনিসগুলা একজন সুস্থ মানুষ বুঝতে পারবে এগুলোর ভিতরে কি লেখা আছে আপনাকে আরেকটা কাদিয়ানিদের ব্যাপারে যেহেতু কথা বলছেন আমি কাদিয়ানির ব্যাপারে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে কিছুদিন বলতে তারপরে এক দেড় বছর দুই বছর হয়ে যাবে আপনি শুনছিলেন কিনা জানিনা কাদিয়ানিদেরই একটা শিশু বাচ্চা মারা গেছে আর কি আমি কিভাবে মারা গেছে সেটা জানি না মারা গেছে আর কি আমার অফিসে কাদিয়ানি একটা ছেলে আসে সে বলতেছিল আচ্ছা আপনার লাইনটা মুক্তাদির ভাই আপনার লাইনটা কেটে গেল আপনি যদি আবারও আসেন তাহলে আবারও যুক্ত করছি আপনি আপনি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন মুক্তাদির ভাই আপনিও আপনি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে হয়তো ডিসকানেক্টেড হয়ে গেছেন বা আপনি হয়তো ভুলে ক্লিক করছেন কোথাও আপনার আপনাকে আচ্ছা আর পাচ্ছি না আপনাকে ঠিক আছে পরের জনকে যুক্ত করি